নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার থেকে একশো ও একশো নম্বর পেজের এমসিকিউ কিউ শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ এবং স্তম্ভ ডান স্তম্ভ এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলে শুরু করছি আমি আজকের আলোচনা প্রথমে আসছি বিভাগ কতে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে রয়েছে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলে তো এখানে সঠিক উত্তর হবে পর্যায়ন এক দশমিক দুইতে রয়েছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে সঠিক উত্তর হবে দোয়াব এক দশমিক তিনে রয়েছে সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে তো এখানে সঠিক উত্তর হবে ফিয়ড এক দশমিক চারে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরটি মেরুজ্জি সৃষ্টির কারণ তো এখানে সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ার এক দশমিক পাঁচে রয়েছে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলে তো এখানে সঠিক উত্তর হবে হ্যারিক্যান এক দশমিক ছয়তে রয়েছে যে অবস্থানে চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায় অবস্থান করে তাকে বলে তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিজিগি এক দশমিক সাতে রয়েছে দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতিটি হলো তো এখানে সঠিক উত্তর হবে স্ক্রাবার এক দশমিক আটে রয়েছে যে গিরিপথটি শ্রীনগর ও জম্মুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে তো এখানে সঠিক উত্তর হবে বানিহাল এক দশমিক নয় রয়েছে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে তো এখানে সঠিক উত্তর হবে কঙ্কন এক দশমিক এক শূন্যতে রয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল তো এখানে সঠিক উত্তর হবে কোলেরু এক দশমিক এক একে রয়েছে ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য পরের প্রশ্নে আসছি এক দশমিক এক দুইতে রয়েছে চেন্নাইয়ের টাইডেল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো তো সঠিক উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হলো তো সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু এক দশমিক এক চারে রয়েছে উপগ্রহ চিত্রের ছদ্ম রঙে লাল রং চেনা যায় সঠিক উত্তর হচ্ছে সবুজ উদ্ভিদ এরপর আসছি বিভাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে না শীতকালে হিমরেখাগুলির উচ্চতা হ্রাস পায় এবং গ্রীষ্মকালে হিমরেখাগুলির উচ্চতা বৃদ্ধি পায় শিব বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকার এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি শিব বালিয়াড়িগুলি দেখতে সোজা তরবারির মতো ট্রপোসফিয়ারির উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে অশুদ্ধ হবে কারণ আমরা জানি ট্রপোসফিয়ারির উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায় ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে এটা শুদ্ধ হবে ইস্পাত শিল্প একটি স্থানু শিল্পের উদাহরণ এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি কার্পাস বয়ন শিল্প একটি শিল্পের উদাহরণ বা বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলো হচ্ছে স্থানু শিল্পের উদাহরণ এনএইচ ফোর্টি ফোর হলো ভারতের দীর্ঘতম সড়কপথ শুদ্ধ হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক অশুদ্ধ হবে কারণ আমরা জানি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট আর স্পুটনিক হচ্ছে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা সোভিয়েত রাশিয়া দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল আসছি পরে তাকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহীর নাম ড্যাশ তো এখানে সঠিক উত্তর হবে আলাস্কার হুবার্ড হুবার্ড লিখলে এখানে নম্বর পেয়ে যাবে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত টিলাগুলিকে ড্যাশ বলে তো এখানে সঠিক উত্তর হবে ইনসিল বার্জ বলে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করার সময় যে জোয়ার হয় তাকে ড্যাশ বলে তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভরা জোয়ার বলে ড্যাশ পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ তো এখানে সঠিক উত্তর হচ্ছে আনাই মুদি কারণ আনাইমালা পর্বতটাকেও পশ্চিমঘাট পর্বতেরই একটি অংশ বলে ধরা হয় শস্য চাষ করা হয় ড্যাশকালে তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্মকালে উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশ পথকে তো এখানে সঠিক উত্তর হবে জলপথকে ভারতের ডেট্রয়েট নামে পরিচিত ড্যাশ শহর তো এখানে সঠিক উত্তর হচ্ছে চেন্নাই শহর এরপর আসছি পরে তাগে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটির নাম লেখো তো এখানে সঠিক উত্তর হচ্ছে ড্রামলিন নদীর পুরনো ও নতুন ঢালের ছেদ বিন্দুতে কী গঠিত হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে জলপ্রপাত গঠিত হয় আর্দ্রতার একক কি তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রাম পার ঘনসেমি। কোন সমুদ্র স্রোতের প্রভাবে লন্ডনের জলবায়ু উষ্ণ হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ভারতের সর্বাধিক মৃত্তিকা ক্ষয়প্রবণ রাজ্য কোনটি না এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে র্যাভাইন ক্ষয়টা থেকে বেশি হয় ভারতের সবুজ বিপ্লবের সুফল কোন শস্যের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় তো এখানে সঠিক উত্তর হচ্ছে গম উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি তো এখানে সঠিক উত্তর হচ্ছে পিক্সেল আসছি পরের দাগে বাম দিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো তো রসায়ন শিল্প হবে কয়ালি অরণ্য গবেষণাগার হবে দেরাদুন সিয়াচেন হবে কারাকোরাম এবং চা গবেষণাগার হবে জোরহাট তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছি কথা বলবো পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার